যেই ছেলেরা মেয়েদেরকে জাস্ট ইউজ করে বা মেয়েদের সাথে জাস্ট টাইম পাস করে এমন ছেলেকে মেয়েরা কেন বেশি পছন্দ করে। অথচ যেই ছেলেরা অনেক ভালো এবং মন থেকে সত্যিকারের ভালোবাসতে চায় তাদেরকে মেয়েরা কেন পছন্দ করে না, ভিডিওটি না টেনে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, প্রথমে যেই কারণের জন্য খারাপ ছেলেদেরকে মেয়েরা বেশি পছন্দ করে সেই কারণটা হচ্ছে, খারাপ ছেলেরা মেয়েদেরকে পুরো স্বাধীনতা দেয়, তাকে কখনো কোনো কিছুর ব্যাপারে মানা করে না, তাদের যে কোনো আচরণ বা যে কোনো কাজের প্রশংসা করে, সেটা হাজার খারাপ হলেও তারপর প্রশংসা করে মেয়ের মন জয় করে নেয়। তাদেরকে কোনো নিয়ম কানুন এর বাধা নিষেধের বেড়া জালে বন্দি করে রাখে না। কিন্তু যখন কোনো ভালো ছেলে কোনো মেয়েকে ভালোবাসে মন থেকে, সত্যিকারের ভালোবাসে, আর তাতে করে তার ভালো মন্দ চিন্তা তার মাথায় চেপে বসে, ফলে স্বাভাবিকভাবেই মেয়ে কোনো খারাপ ছেলে বা মেয়ের সাথে মিশলে তার সাথে ঝগড়া করে। তার কোনো খারাপ অভ্যাস থাকলে তা ছাড়ার জন্য প্রেশার দেয় এবং মেয়ের খারাপ দিকগুলো নিয়ে ঝগড়া করে, মুখের উপর বলে তোমার এইটা খারাপ বা এটা আমার পছন্দ না, তারপর কিছু নিয়ম কানুনের বেড়া জালে আটকে দেয়, যার ফলে মেয়েদের নানাভাবে স্বাধীনতা কমে যায় আর তখন সম্পর্কটা যেন কেমন হয়ে যায়। তাই মেয়েরা ভালো ছেলেদের পছন্দ করে না, কারণ কোনো মেয়ে এটা সহ্য করতে পারে না যে কেউ তার স্বাধীনতা কেড়ে নিক, কেউ তার ওপর খবরদারি করুক, কেউ তার কোনো কিছু নিয়ে প্রশংসা না করে রাগ করুক। বন্ধুরা, খারাপ ছেলেদের কয়েকটা গুণ আছে যেগুলো সব মেয়ে পছন্দ করে বা যেগুলোর কারণে তারা খুব সহজে মেয়ে পটাতে পারে। তার মধ্যে কিছু উল্লেখযোগ্য গুণ তুলে ধরা হলো, খারাপ ছেলেরা বেশি চঞ্চল হয়ে থাকে, তাই তারা যে কোনো মেয়ের সাথে কথা বলতে পারে, তারা যে কোনো মেয়ের সাথে মিষ্টি মিষ্টি কথা বলে খুব সহজেই মিশে যেতে পারে, অনেক সময় এরা মিথ্যা কথাও খুব সুন্দর করে সাজিয়ে মিষ্টি ভাষায় বলতে পারে, যার ফলে যে কোনো মেয়ে খুব সহজেই পটে যায়। খারাপ ছেলেরা ফ্রি মাইন্ডে হয়ে থাকে, তাই তারা মেয়েদের সাথে যে কোনো কথা ফ্রি মাইন্ডে বলতে পারে, এটা মেয়েদের অনেক পছন্দ। কিন্তু অপরদিকে ভালো ছেলেরা মেয়েদের সাথে ফ্রি মাইন্ডে কথা বলতে পারে না, কাজেই ভালো ছেলেদের কাছে মেয়েরা পটে না। খারাপ ছেলেরা অনেক মজাদার হয়ে থাকে, সারাক্ষণ মেয়েদের সাথে ঢং করে কথা বলে মেয়েদের সাথে অনেক মজা করতে জানে, এরা মেয়েদেরকে সারাক্ষণ আনন্দ দেয়, আর এটা তো মেয়েদের সাথে ভাব করার মূল মন্ত্র। কিন্তু ভালো ছেলেরা মেয়েদের সাথে মজার কথা বলা তো দূরের কথা, মেয়েদের সাথে কথা বলতে সংকোচ বোধ করে, তাহলে মেয়ে পড়বে কি করে? খারাপ ছেলেরা মেয়েদেরকে যে কোনো বিষয়ে প্রশংসা করে মন ভোলাতে এক্সপার্ট। আপনারা সবাই জানেন মেয়েদের প্রশংসা করে খুব সহজে তাদের মন জয় করা যায়, এটা সব ছেলেরা না পারলেও খারাপ ছেলেটা খুব ভালোভাবে করতে পারে, ফলে তারা খুব অল্প সময়ে যে কোনো মেয়েকে ঘায়াল করতে পারে। খারাপ ছেলেরা সব সময় স্টাইলিশ পোশাক পরে, এদের কথাবার্তায় অনেক স্টাইলিশ হয়ে থাকে, তার কারণেই এরা খুব সহজেই মেয়েদের নজর কাড়ে। কিন্তু ভালো ছেলেরা তাদের কথাবার্তায় পোশাকে কোনো রং না থাকায় এটা মেয়েদের নজর কাড়তে পারে না, ফলে এরা মেয়েদের নজরের আড়ালেই থেকে যায় সারা জীবন। খারাপ ছেলেদের অনেক বন্ধু বান্ধব থাকে, তারা মেয়েদের সাথে ফ্রি মাইন্ডে আড্ডা দেয়, এইগুলো দেখে যে কোনো মেয়ে পটে যাবে, কারণ যেহেতু অনেক ছেলে মেয়ে তার সাথে ঘুরে তাকে পছন্দ করে, তাকে বিশ্বাস করে, তার মানে সে নিশ্চয়ই ভালো ছেলে বা বিশ্বাস করার মতো ছেলে, তখন যে কোনো মেয়ে ছেলেটিকে নিঃসন্দেহে বিশ্বাস করে নেয় এবং তার সাথে মিশতে শুরু করে। আর এইসব কারণে মেয়েরা ভালো ছেলেকে রেখে ভুল করে খারাপ ছেলেদের ফাঁদে পা দেয়। পরবর্তীতে খারাপ ছেলেরা খুব সহজেই মেয়েদের পটিয়ে তার কুমারিত্ব নষ্ট করে ছেড়ে চলে যায়, আর মেয়েরা সব ছেলেরাই খারাপ এই দোষ দিয়ে সারা জীবন কাঁদে। অন্যদিকে ভালো ছেলেরা সত্যিকারের ভালোবাসা বুকে নিয়ে গার্লফ্রেন্ডের আশায় ধুঁকে ধুঁকে মরে। মেয়েদেরকে একটা কথা বলতে চাই, তোমরা খারাপ ছেলেদের সঙ্গে না মিশে ভালো ছেলেদেরকে ভালোবাসো, দেখবে তোমাদের জীবন অনেক সুন্দর হবে। আর ভালো ছেলেদের বলবো, তোমরা মেয়ে পটানোর জন্য খারাপ ছেলে হওয়ার দরকার নেই, মেয়ে পটানোর জন্য অনেক কার্যকরী টিপস আমাদের চ্যানেলে আছে, যেগুলো দেখে অবশ্যই পটাতে পারবেন। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন, পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন, ভালো থাকবেন।